নমস্কার বন্ধুরা, অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো। তো বন্ধুরা, থাম্বনেল ও টাইটেল দেখি নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমরা আমের পাতা কাটা পোকা উইভিল সম্পর্কে আলোচনা করতে চলেছি। তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে কীভাবে উইভিল পোকা আক্রমণ করে এবং এর আক্রমণের ফলে গাছের কী ক্ষতি হয় এবং এর প্রতিকার কীভাবে করা যাবে। বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে, সেটা হলো এই পোকাটিকে। এই পোকাটি রাতের আঁধারে আম গাছের পাতার মধ্যে আক্রমণ করে, তাই খুব সহজে লক্ষ্য করা যায় না, বাট তোমরা এই ভিডিওর মাধ্যমে ওই পোকাটিকে দেখতে পাবে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে, যদি পোকাটি দেখতে চাও। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, তোমরা বুঝবে কিভাবে যে এই পোকার আক্রমণ আম গাছের মধ্যে হয়েছে, কিছু লক্ষণের উপর ভিত্তি করে। কীরকম লক্ষণের উপর ভিত্তি করে, অর্থাৎ কী লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে? তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে পাতাগুলোকে সুন্দরভাবে কাঁচি দিয়ে কাটার মতো কাটা হয়েছে। অর্থাৎ যে পোকাটা রয়েছে, এটা রাতের আঁধারে এসেছে গাছের উপরে এবং পাতাগুলোকে খুব সাইজ করে কেটেছে। যদি তোমরা এরকম লক্ষ্য করতে পারো, গাছের মধ্যে এরকমভাবে পাতাগুলো কচি পাতাগুলোকে কেটে নিয়ে আসছে, তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে এই পোকার আক্রমণ হয়েছে। এটা হলো এক নম্বর লক্ষণ। দু নম্বর লক্ষণ কী? দু নম্বর লক্ষণ হলো কচি পাতাগুলো কেটে নিচে পড়ে থাকে। সেটা নিশ্চয়ই তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে কচি পাতাগুলো আম গাছের তলার মধ্যে পড়ে রয়েছে, যেন মনে হচ্ছে কাঁচি দিয়ে কাটা হয়েছে। তো এরকম যদি অবস্থা তোমরা লক্ষ্য করো আম গাছের গোড়াতে, তো বুঝতে হবে যে এই পোকার আক্রমণ হয়েছে এই গাছটিতে। বন্ধুরা, তোমরা এর লক্ষণ সম্পর্কে জানলে, বাট তোমাদেরকে পোকাটা সম্পর্কেও জানতে হবে। অর্থাৎ পোকাটার কেমন ধরনের হয়, অর্থাৎ তোমরা দেখতেও যদি পাও পোকাটাকে, তো বুঝতে পারবে না যে এই পোকাটাই নাকি যে পোকাটা উইভিল নামে পরিচিত। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে পোকাটা রাতের আঁধারে এসেছিলো গাছের মধ্যে, তারপর একটা দেওয়ালের উপর গিয়ে বসে গিয়েছে। তো পোকাটার বৈশিষ্ট্য তোমাদেরকে বলে রাখি, এটা লম্বার ধূসর বাদামি রঙের হয়ে থাকে, অর্থাৎ পরিণত যে পোকাটা, সামনের দিকে লম্বা শুঁড় থাকে, সেটা নিশ্চয়ই তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো একটু কষ্ট করে তোমাদেরকে দেখতে হবে, কারণ এটা রাতের আঁধারে ক্যামেরাটা করা হয়েছে। বন্ধুরা, তোমরা এই পোকা সম্পর্কে জানলে, বাট এই পোকার আক্রমণের ফলে গাছের কী ধরনের ক্ষতি হচ্ছে এবং এর যে ক্ষতির ধরনটা, সেই সব কিছু তোমাদেরকে জানতে হবে। তো কী ক্ষতি করছে? না, তোমরা দেখতে পাচ্ছ রাতের আঁধারে এরা গাছের কচি পাতাগুলোকে খেয়ে ফেলছে, তার ফলে কী ক্ষতি হচ্ছে গাছে? তোমরা জানো গাছের পাতা হলো গাছের রান্নাঘর। তো পাতাগুলো যদি ছোটো অবস্থায় খেয়ে ফেলে, তাহলে গাছ খাবার তৈরি করতে পারছে না। আলটিমেটলি কী হচ্ছে না, গাছের বৃদ্ধিটা রোধ হয়ে যাচ্ছে, সেটা যদি ছোটো গাছ হয় প্রথমত। দ্বিতীয়ত কী হচ্ছে, যদি আক্রমণটা আরও তীব্র আকার নেয়, তাহলে এর যে ফল ধারণ ক্ষমতাটা, সেটা কমে যাচ্ছে। এবং এর যে বংশবিস্তারটা কীভাবে হচ্ছে, না বন্ধুরা, পাতার যে পেছনের দিকে শিরাটা রয়েছে, সেই শিরার মধ্যে এর যে স্ত্রী পোকাগুলো রয়েছে, সেগুলো ডিম পাড়ছে, তার ফলে এর বংশবিস্তারটা আরও দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, এই পোকার আক্রমণ থেকে গাছকে কীভাবে রক্ষা করবে? না, যখন নতুন পাতা বের হচ্ছে, তোমরা স্ক্রিনের মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমের নতুন পাতা বের হয়েছে। তো এই নতুন পাতা বেরোলেই ফেনিট্রোথিয়ন গ্রুপের যে কোনো কীটনাশক, যেমন সুমিথ্রিয়ন 50 EC বা ইথিয়ন 50 EC 2 মিলিগ্রাম করে পার লিটার জলে গুলে স্প্রে করবে, তাহলে এ পোকার আক্রমণ থেকে অনেকটাই গাছকে রক্ষা করা যাবে। এছাড়াও বন্ধুরা, কার্বাইল জাতীয় কীটনাশক যেমন সেভিন 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করো, অথবা কার্টাব যেমন কেয়ার 50 SP বা সানটাব বা ফরাটাব 2 মিলিগ্রাম প্রতি লিটার জলে গুলে যদি 10 দিন অন্তর ভালোভাবে 2 থেকে 3 বার স্প্রে করো, তাহলে এই পোকার আক্রমণ থেকে গাছকে অনেকটাই রক্ষা করা যাবে। বন্ধুরা, কীটনাশক প্রয়োগ ছাড়াও কিছু প্রতিরোধকমূলক ব্যবস্থার মাধ্যমে এই রোগ পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করা যায়। তো প্রতিরোধকমূলক ব্যবস্থাগুলি কী? মাঝে মাঝে
যারা বাণিজ্যিকভাবে চাষ করছো তারা মাটির মধ্যে চাষ দেবে। চাষ দেওয়ার ফলে কি হবে, না যে জীবনচক্রটা রয়েছে পোকার, তার কোনো যদি স্তর মাটির মধ্যে থেকে থাকে তো সেটা নষ্ট হয়ে যাবে। আর বন্ধুরা, গাছ থেকে ফল সংগ্রহ করে নেওয়ার পর গাছের যত শুকনো ডালপালা রয়েছে সেগুলোকে ভালো করে ছাঁটাই করে দিতে হবে, এবং যেগুলো রোগ আক্রান্ত ডাল রয়েছে সেগুলোকে ছাঁটাই করে বাগান থেকে সরিয়ে ফেলতে হবে। তারপর বন্ধুরা, একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক ভালোভাবে গাছের উপর থেকে নিচ পর্যন্ত ভিজিয়ে স্প্রে করতে হবে। তো বন্ধুরা, এইভাবে যদি গাছের যত্ন নাও তাহলে এই পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারবে, এছাড়াও অন্য রোগ থেকেও রক্ষা করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি তোমরা দেখলে, কীভাবে এই পোকার আক্রমণ হচ্ছে পোকা সম্পর্কে জানলে এবং এর প্রতিকার সম্পর্কেও জানলে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ও কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ও পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দাও এগ্রিকালচার রিলেটেড ভিডিও সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।